প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ বিদেশে যে যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা আজকের আলোচনায় আমি আছি উদ্দিন আহমেদ দু অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সাথেই থাকবেন আপনাদের মূল্যবান সময় আশা করি কাজে লাগবে প্রিয় দর্শক আজকে আলোচনা করতে যাচ্ছে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড মারা গেলে তার বাড়ির লোকজন অর্থাৎ তার পরিবারের সদস্যগণ সেক্ষেত্রে হাজব্যান্ডের বাই হতে পারে বড় ভাই ছোটো ভাই অথবা বাবা বা হাজব্যান্ডের বোন বা চাচা যে কেউ যারা আছেন কুষিয়ার যারা থাকবেন তারা অনেক সময় দেখা যায় যে আপনার সন্তানদের এবং আপনাকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকম পায়তারা করে সেই পায়তারাগুলোর মাঝে কি কি আছে সেগুলো সব কী ধরনের পায়ে তারা করতে পারে এবং এগুলো থেকে প্রতিকার পাওয়ার জন্য আপনারা কী ধরনের আইনের পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে যেটা বলবো অনেক সময় দেখা যায় অত্যন্ত লোভি মানুষ যারা আছেন যারা উত্তরাধিকারদেরকে যারা ঠকাতে চায় তারা পরে কি স্বামী মারা যাওয়ার পর ওয়াইফকে অর্থাৎ তার আপনাকে ঠকানোর জন্য এবং আপনার সন্তানদের ঠকানোর জন্য তারা জাল এবং বোয়া তালাকনামা তৈরি করে ব্যাকডেট দিয়ে ডিভোর্স পেপার তৈরি করে তৈরি করে সেই ডিভোর্স পেপার দিয়ে তারা বলতে চায় যে হাজব্যান্ড আপনার হাজব্যান্ড মারা যাওয়ার আগেই আপনার ডিভোর্স হয়েছিল যার কারণে আপনার লিগাল কোনো রাইট নেই তার প্রপার্টিতে আপনার সন্তানদের রাইট থাকতে পারে কিন্তু আপনার কোনো রাইট নেই তো এই বিষয়টি অনেক ক্ষেত্রে অনেকে করে এবং এইটা যদি কেউ করে সেক্ষেত্রে কী কী আইনগত পদক্ষেপ আছে আমি একটু পরেই বলছি আরও একটা জিনিস যেটা করেন যে মিথ্যা বিভিন্ন রকম স্টিগমা বা কলঙ্ক দিয়ে চরিত্র হননের চেষ্টা করে আপনাকে ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তারপর দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দেওয়ার চেষ্টা করবে অনেক সময় এটাও দেখা যায় যে ভুয়া এই ডিভোর্স পেপার দিয়ে তারপর তারা নিজেদের মাঝে একটা আপুষ বন্টন নামা তৈরি করে ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করে আপনাকে এবং আপনার সন্তানদেরকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করে তারা একটা নামা তৈরি করে সেটা রেজিস্ট্রি করে ফেলতে পারে এবং সেই রেজিস্ট্রি করে এই প্রপার্টিগুলো আবার মিউটেশন বা নাম জারি করে তাদের নিজের নিজস্ব জুত খুলতে পারে এবং যে ভূমি উন্নয়ন কর সূত্র প্রসুধ করে তারা নিজেরা কিন্তু এই সমস্ত সম্পদগুলো আপনার স্বামীর যে প্রাপ্য যে অংশটুকু ছিল বা আপনার স্বামীর যে নিজের প্রপার্টি ছিল সেটা থেকেও কিন্তু আপনাকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকম পায় তারা করতে পারে এবং অনেকে করে আবার সফলও হয়ে যায় যদি আপনারা সুচ্চার না থাকেন এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা এই ধরনের সমস্যা থেকে কিভাবে নিজেরা পরিত্রাণ পাবেন বা আইনি কী প্রতিকার রয়েছে প্রথমেই বলবো যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই আপনি আইন শৃঙ্খলা রক্ষা বা কারী বাহিনীর সদস্য অর্থাৎ আপনার নিকটস্থ যে থানা আছে পুলিশ স্টেশনে গিয়ে একটি অভিযোগ দায়ের করবেন যদি আপনার কাছে এমন কোনো ডকুমেন্ট আসে বা আপনি যদি এরকম শুনতে পান যে আপনার হাজব্যান্ড মারা যাওয়ার আগেই পূর্বের ডেট দেখিয়ে ব্যাক ডেট দেখিয়ে যদি কোনো ডিভোর্স পেপার বা তালাকনামা যদি ওনারা তৈরি করে ফলস ফ্যাব্রিকেটেড এই সমস্ত ডকুমেন্ট যদি তৈরি করে এবং এগুলো যদি কোথাও সাবমিট করে থাকে সেখান থেকে কপি সংগ্রহ করে আপনারা অবশ্যই থানায় অভিযোগ দায়ের করবেন প্রতারণা এবং জাল জালিয়াতি বা জাল পূর্ণ কাগজ তৈরি করার বা ডকুমেন্ট তৈরি করার অভিযোগ থানায় দিতে পারেন এটা একটি ফৌজদারি ফৌজদারি অপরাধ এখানে সংশ্লিষ্ট যারা থাকবে তাদেরকে আপনারা আসামি করতে পারেন এবং যেই তালাকনামাটা যেখান থেকে আসলে যেই কাজী অফিস থেকে বা যেই কাজের মাধ্যমে তারা সেইটা তৈরি করেছে সৃজন করেছে এরকম একটা জাল ডকুমেন্ট সেই কাজী সাহেবকেও আসামি করতে পারেন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা থাকবে প্রত্যেকে কিন্তু এই মামলায় তদন্ত শেষে সংশ্লিষ্ট যে আয়ু আছেন ওনারা কিন্তু তাদেরকে এই চার্জশিটভুক্ত করতে পারবেন তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র মহামান্য বিজ্ঞ আদালতে কিন্তু ওনারা সাবমিট করতে পারবেন যদি পুলিশ স্টেশন বা থানা যদি সেই অভিযোগ না নেয় তাহলে কি করবেন তাহলে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনারা কমপ্লেন পিটিশন আকারে আপনারা বিজ্ঞ আদালতে মামলা করবেন আদালতে সিআর কেস করে সেখানে জাল জালিয়াতি সংক্রান্ত যে অভিযোগটা আছে সেটা সুস্পষ্টভাবে বিজ্ঞ আইনজীবী সেটা আপনাদের পক্ষে হয়ে সেটা করবেন যেই যেই পদক্ষেপ নেওয়া লাগে একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হবেন সেটাই আমি বলবো তারপর একজন বিজ্ঞ আইনজীবী যা যা করবে সেটা নিশ্চয়ই আপনাদের মঙ্গলের জন্য এবং আপনি যেন পূর্ণাঙ্গ প্রতিকার পেতে পারেন সেভাবেই করবে এখন প্রশ্ন আসতে পারে শুধুমাত্র ফৌজদারি মামলা করেই কি আপনি রেহাই পেতে পারেন পাশাপাশি আপনাকে আরও কিছু কাজ করতে হবে যদি এই ধরনের ডকুমেন্ট আপনি হাতে পান তাহলে সেই ডকুমেন্টটা যে জাল ভুয়া ভিত্তিহীন অকার্যকর এবং এটার কোনো রকম বেজ নেই লিগালিটি নেই আইনগত বৃত্তি নেই এই মর্মে ডিক্লারেশন বা ঘোষণামূলক একটা স্যুট বা মোকদ্দমা করতে পারেন দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে এই ডকুমেন্টটা ফলস ফ্যাব্রিকেটেড এবং এটার কোনো বেজ নেই এবং অকার্যকর মর্মে বাতিল এবং আইনগত কোনো ফোর্স নেই এই মর্মে একটা ঘোষণামূলক মোকাদ্দমা কিন্তু দেওয়ানি আদালতে আপনি করতে পারেন আরেকটি বিষয় যেটা করতে পারেন যেহেতু আপনাকে এই সম্পত্তি থেকে বা আপনাকে বঞ্চিত করার জন্য বা আপনার সন্তানদের বঞ্চিত করার জন্য ওনারা পায়দারা করছেন সেই ক্ষেত্রে আপনি একটি লিখিত আবেদন যে আপনার স্থানীয় যে সহকারী কমিশনার ভূমি আছেন ওনাকে অ্যাড্রেস করে আপনারা একটা লিখিত দরখাস্ত দিয়ে রাখতে পারেন যে আপনার আরেকটা কাজ হবে যে স্বামী যে মারা গিয়েছে আপনার ওনার একটা ওয়ারিশন সার্টিফিকেট নেবেন সেই ওয়ারিশন সার্টিফিকেট হিসেবে আপনি থাকবেন আপনার সন্তানরা থাকবে তো সেক্ষেত্রে আর ওনার বাবা মা যদি জীবিত থাকে সেক্ষেত্রেও থাকবে তো সেই ওয়ারিশন সার্টিফিকেটটা সহ আপনারা এসিলেন্ট বা সহকারী কমিশনার ভূমি সংশ্লিষ্ট যে এরিয়া থাকবে ওখানে একটা লিখিত দরখাস্ত আপনারা দিবেন যে আমরা পুরা ঘটনার বৃত্তান্ত দিয়ে এবং যারা আপনার সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করতে চাচ্ছে বা আপনার অজান্তেই জাল জালিয়াতি করে বাটোয়ারা কোনো দলিল তৈরি করে বা বন্টনামা আপুষ বন্টনামা তৈরি করে আপনাদেরকে বাদ দিয়ে যদি কোনোরকম দলিল রেজিস্ট্রি করে এবং সেই দলিলের বরাদ দিয়ে যদি দেখা যাচ্ছে যে অ্যাসিলেন্ট অফিসে গিয়ে বা যে আপনার ইউনিয়ন ভূমি অফিস আসে বা স্থানীয় যে ভূমি অফিস আছে সেখানে ওনারা কিন্তু নাম জারি করার চেষ্টা করবে অর্থাৎ মিউটেশন বা খারিজ করার জন্য চেষ্টা করবে এই জন্য আপনার একটা দরখাস্ত দিয়ে আপত্তি দিয়ে আপনারা রিসিভ করে রেখে দিবেন এছাড়াও আপনারা সংশ্লিষ্ট যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে যে সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ভূমি কর্মকর্তা যিনি থাকেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা যিনি থাকেন যাকে আমরা তহসিলদার বলেই চিনতাম বা চিনি এখন এটা নাম হয়েছে ভূমি কর্মকর্তা তো তার কাছে একটা অভিযোগও আপনারা দিতে পারেন তাতেও যদি আপনি মনে করেন যে না আরও একটু উপরে দিবেন তাহলে আপনি জেলা প্রশাসকের কাছে একটা চিঠি দিতে পারেন এই সংক্রান্ত বিষয়ে রিসিভ করে আনতে পারেন এডিসি রেভিনিউ যে আছে ওনাকে একটা চিঠি দিতে পারেন ওখান থেকেও রিসিভ করে এনে রাখতে পারেন তো সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেই সমস্ত দপ্তরগুলোতে কিন্তু আপনি চিঠি দিয়ে বিষয়টা অবগত করতে পারেন তাহলে যেই চক্রটা আছে অর্থাৎ যারা এ ধরনের লুবি কর্মকাণ্ডে জড়িত আছে অর্থাৎ ইলিগাল ওয়েতে আপনাকে আপনার ন্যায্য বা হিসা বা পাওনা থেকে আপনাকে যে বঞ্চিত করার যে চেষ্টা সেই চেষ্টা অনেকটাই কিন্তু এদের কারণে বাধাগ্রস্ত হবে এবং অনেক ক্ষেত্রেই ওনারা পেরে উঠবে না এবং এদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনে কিন্তু ব্যবস্থাও নেওয়া যাবে তো যদি জাল জালিয়াতি এরকম করে থাকে কোনো নামা তৈরি করে থাকে অথবা কোনো ডকুমেন্ট যদি তৈরি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ফৌজদারি অপরাধের আওতায় চলে আসবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে অর্থাৎ ক্রিমিনাল যে কোর্ট আছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ওই সমস্ত কোর্টে তাদের সাজার ব্যবস্থা ওকে জাল জরিমানার ব্যবস্থা রয়েছে তো আতঙ্কিত না হয়ে হতাশাগ্রস্ত না হয়ে একজন বিজ্ঞ আইনজীবী যিনি আপনাকে এই সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত বিজ্ঞতা এবং সজতার সহিত পরামর্শ দিবেন তা না হয়ে আপনারা আশা করি এই ব্যাপারে প্রতিকার পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেককে আত্মনিয়োগ করি এবং যারা ওয়ারিশ আছে তাদের প্রপার্টি বা তাদের যে হিস্যা ন্যায্য হিস্যা থেকে তাদেরকে বঞ্চিত না করি ধন্যবাদ সবাইকে